সবই ফ্রি, মানে নতুন শোরুম উদ্বোধন বলে ডেকোরেশন ফ্রি, মানে গাড়ি যাবতীয় ডেকোরেশন ফ্রি, যাবতীয় ডেকোরেশন ফ্রি, বগুড়া দই ফ্রি, জেক মানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু ফুল ডেকোরেশন কিন্তু তোহিদ ভাই ফ্রি করে দেবে। এবং বগুড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার বগুড়ার দই, দইটি কিন্তু আপনারা কাটা দেবেন ভাই, দশটি দই ফ্রি। অনেকেই যেহেতু বলে যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো গ্যারান্টি দেয় না, সেক্ষেত্রে কি আমি গ্যারান্টি দেবো? সেক্ষেত্রে আমি 100% গ্যারান্টিতে গাড়ি বিক্রি করবো, দুই চার ছয় মাস গ্যারান্টি আমি গাড়ি বিক্রি করবো। দশেতে রেজিস্ট্রেশন, 2013 সালের পর্যন্ত আপডেট আছে। কারণ নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা বলছি প্রতিটা গাড়িতে কিন্তু বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। পরে দেখতে পাচ্ছি টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়ি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আমার নতুন একটি ভিডিওতে আপনারা জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা কিন্তু চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ শোরুমে। আজকে এই তানজিল কারণে কিন্তু শুভ উদ্বোধন, তো ওই উদ্বোধন উপলক্ষে কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই তানজিল কারণ থেকে মোটামুটি আমরা সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কার গাড়ি কালেকশন পেয়ে যাবেন, আর প্রতিটা গাড়ি কালেকশন কিন্তু একদমভাবে চমৎকার চমৎকার কালেকশন, মোটামুটি কম বাজেট থেকে আপনারা শুরু করে হাই বাজেটের মধ্যে কিন্তু গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন। আর সব থেকে যেহেতু তানজিল কারণের সুবিধাটা, যেহেতু নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রতিটা গাড়িতে কিন্তু ডেকোরেশন ফুল ফ্রি পেয়ে যাচ্ছেন এবং বগুড়ার দশটি দই পেয়ে যাবেন। এবং আরও একটি যদি সুবিধা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কিন্তু কোনো শোরুম, আমার জানা মতে কোনো শোরুম কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু দেয় না। এই তানজিল কার হাউসে আসলে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি পারচেস করেন সেখানে কিন্তু আপনারা 4 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। 4 মাসের মধ্যে যদি গাড়ি ইঞ্জিন বা আদার্স কোনো আপনাদের সমস্যা ফেস করেন সেগুলো কিন্তু তারা মেনটেনেন্স করে দিবে। এবং এরপরে যদি আপনারা যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান এই তানজিল কারণ থেকে কিন্তু আপনারা এক্সচেঞ্জ সুবিধাতে পেয়ে যাবেন। যদি এবং গাড়ি কেনার পরে আপনাদের যদি মনে চায় যে 6 মাস পরে গাড়িটি আমার আবার সেল করে দেবো এই তানজিল কারণে, সেটি কিন্তু আপনারা আর ব্যাক করে দিতে পারবেন সীমিত লেস করে। তো যাই হোক, আজকে এই সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো। ভেতরে দেখতে পাচ্ছেন তানজিল কারণের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমরা যেগুলো গাড়ি সম্পর্কে জানাবো, টয়োটা অ্যালিয়ন, প্রিমিও, এক্স করোলা, এক্স ফিল্ডার, প্রোবক্স এবং আরও সব ধরনের গাড়ি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। তো চলুন আজকে এই তানজিল কারণের ওনার তহিদ ভাষে কথা বলে সবগুলো গাড়ি সম্পর্কে জেনে নিব। আর আর এই তানজিল কারণে কিন্তু আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর ডিস্ট্রিক্ট জয়পুর পাড়া বগুড়াতে। তো চলুন তহিদ ভাষে কথা বলে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কী কী ডিসকাউন্ট থাকছে এবং কী কী অফার থাকছে জানি ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আছি ভাইয়া। যাই হোক, নতুন শোরুম উদ্বোধন আপনার তানজিল কার হাউস, তো আমাদের ভিউয়ারদের সবাইকে বলবেন যে এই নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের শোরুমে কী কী ডিসকাউন্ট থাকছে এবং গিফট হিসাবে কী কী থাকছে বলবেন। ডেকোরেশন ফ্রি, বগুড়ার দই ফ্রি, মানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ডেকোরেশন ফ্রি, মানে গাড়ির যাবতীয় ডেকোরেশন ফ্রি, যাবতীয় ডেকোরেশন ফ্রি, বগুড়ার দই ফ্রি। যাই হোক, মানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু ফুল ডেকোরেশন কিন্তু তহিদ ভাইয়া ফ্রি করে দেবে। এবং বগুড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার বগুড়ার দই, দইটি কিন্তু আপনারা কাটা দেবেন ভাই, দশটি দই ফ্রি, দই ফ্রি, যা অস্থির গিফট ভাইয়া। যাই হোক, আশা করি আপনারা এই তানজিল কারণ নতুন যেহেতু শোরুম উদ্বোধন হবে আজকে, আপনারা অবশ্যই তানজিল কারণ ভিজিট করবেন, কারণ প্রতিটা গাড়িতে কিন্তু মানসম্মত পেয়ে যাবেন এবং নতুনের মতো কন্ডিশনে। আর প্রাইসটা ভাই চেষ্টা করবেন যেন নতুন শোরুমের সবাই আসতে পারে, মানে প্রাইসগুলো একটু লেস করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই করে দেবো। ঠিক আছে ভাই, যাই হোক, আজকে আমরা মোটামুটি সবগুলো গাড়ি সম্পর্কে জানাবো, আপনি গাড়িটির মোটামুটি প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবেন। এরপরেও আমরা
সকল গাড়ি একটু বাইরে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু গাড়িটির আপনাদের শোরুম বগুড়া শহরের মেইন রাস্তার পাশে দিয়ে দেখে নিই আমরা। বগুড়া শহরের মেইন রাস্তার পাশে দিয়ে কিন্তু শোরুমটির অবস্থান, এজন্য কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আসে। তো আমার চেষ্টা করবো সবগুলো গাড়ির বাইরে রিভিউ দেওয়ার জন্য। তো ভাই আজকে আমরা কোন গাড়ি থেকে শুরু করবো? এক্সকোলার থেকে শুরু করি। এক্সকোলার এটা কত মডেল ভাই? এটা 2005 মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 2005 মডেল 10-এর রেজিস্ট্রেশন জি। 31 সিরিয়াল, 31 সিরিয়াল। প্রিভিয়াস কি আপডেট? প্রিভিয়াস 22 সাল পর্যন্ত আপডেট আছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। ভিউয়ার্স দেখেন 2005 এর মডেল এবং 2011-এর রেজিস্ট্রেশন। 11-এর রেজিস্ট্রেশন ফার্স্ট কি 22 সাল ফুল আপডেট পেয়ে যাচ্ছি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে। গাড়ি দেখেন অসম্ভব সুন্দর একটি গাড়ি ভাই। এই গাড়িটির কালারটি আপনার হোয়াইট কালার জি, হোয়াইট পাল, হোয়াইট পাল কালার জি। এবং পেছনের সিট কন্ডিশন করে দেখেন নিন, গাড়িতে মোটামুটি কোনো প্রকার কাজ করতে হবে না, না কোনো কাজ করা লাগে আমি করে দেবো। এবং চাকার কন্ডিশন করে দেখেন না অনেক ভালো হবে এবং পুরো গাড়ির কন্ডিশনে কিন্তু অনেক ভালো হবে। তো ভাই গাড়িতে যে দেখেন নিন চাকা ব্যাগটা দেওয়া 31 সিটের গাড়ি। তো গাড়ির প্রাইস কত নির্ধারণ করেছে? 10,80,000 টাকা। 10,80,000 আস্কিং প্রাইস জি। আপনারা অনেকেরই চাহিদা ছিল প্রবক্স একটু আপডেট মডেলের গাড়ি। তো আজকে যে গাড়ি দেখতে পাচ্ছেন 2008-এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014-তে এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014। এখন পেপারসটি তো আপডেট, 23 সাল পর্যন্ত আপডেট আছে এবং পেপারস কিন্তু 23 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছে। তো আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখে নিই। ভিউস দেখে নেন, 8-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপডেট এবং গাড়ির ভিতরে কিন্তু চারটি ধরি হবে অটো, অটো চারটি ধরি হবে অটো। এবং এসি টিভি কন্ডিশনগুলো কেমন? একদম ইনটেক একবার এখন আছে দেখতে পাচ্ছেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, এসি টিভি কন্ডিশন একদম ওকে এবং গাড়িটির চারটি ডোর কন্ডিশন হবে অটো। তো ভাই গাড়িতে কি কোনো প্রকার কাজ করতে হবে? 10-11 কাজ করা লাগবে না, যদি কেউ ডেকোরেশন করে চায় আমি ডেকোরেশন করে দেবো। ডেকোরেশন করে দিয়ে না, আপনি তো অবশ্যই নতুন শোরুম, অবশ্যই অবশ্যই তো আপনি অবশ্যই ডেকোরেশন করে দেবেন বলেছেন। এবং গাড়িটির সামনের একটু লুকিংটা দেখে নেন, ঢাকা মেট্রো গ সাইকেল সিলার গাড়ি। এবং বগুড়ার স্পেশাল 10টি দই পেয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদেরকে সীমিত জানার চেষ্টা করবো, কারণ সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমরা ভিডিওটি যতটা ছোট করা যায় এদিক থেকে আমরা জানবো। এরপর দেখতে পাচ্ছি প্রিমিয়াম, প্রিমিয়াম মডেলের গাড়ি। তো এই গাড়িটির মডেল এটি কত ভাই? 2004-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। 2004-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন জি। এটা তেলে চলতো, এক চেয়ারম্যান সাহেবের ছিল, তেলে চলতো, আমি গ্যাস করছি গাড়িটা। আপনি গ্যাস করেছেন জি। পেপার তো আপডেট, পেপার 22 সাল পর্যন্ত আপডেট আছে। পেপার 22 সাল, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টির গাড়ি একবার। স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টির গাড়ি এবং এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি ভাইয়া। এটা ভিতরে বিস্কিট, ভেতরে বিস্কিট কালার দেখে নেন, ভেতরে বিস্কিট কালার। আপনাদের অনেকেরই প্রিমিয়াম গাড়ির চাহিদা থাকে, তো আশা করি কম বাজেটের মধ্যে কিন্তু প্রিমিয়াম গাড়ির চাহিদা আপনারা মিটে যাবেন। তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বিস্কিট কালার অসম্ভব সুন্দর এবং টিভি এসি কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে না ভাই জি। এবং গিয়ার বক্স অল এভরিথিং কিন্তু ওকে। গাড়িতে আমরা কাজ না করে শোরুমে গাড়ি তুলি না, যেহেতু নতুন শোরুম ভাই অবশ্যই ফ্যাসিলিটিগুলো ভালো রাখবেন। আপনি ইঞ্জিনের কন্ডিশন দেখেন খালি বুঝতে পারবেন। হ্যাঁ, যেহেতু নতুন শোরুম অবশ্যই ভালো ফ্যাসিলিটি দেবেন। দেখেন ইঞ্জিন দেখেন, একদম ঝকঝক করতেছে একবারে, তেলে চলতো গাড়িটা। দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন, ভিভিটি মডেলের ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন, তেলে চলতো। এখন আমি গ্যাস করছি, 7-8 দিন হলে গ্যাস করছি, গ্যাস করেছেন জি জি। যাই হোক, তো গাড়িটির কন্ডিশন তো অনেক ভালো হবে এবং ঢাকা মেট্রো গ 21-এর গাড়ি। আরো আসলে আরো ছাড় দেবো, আরো ছাড় দিবেন জি।
ঠিক আছে ভাই যাই হোক আজকে কিন্তু ডিসকাউন্টের ডিসকাউন্টে সরাসরি কারণ নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা বলছি প্রতিটা গাড়িতে কিন্তু বিশাল অ্যামাউন্টে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছি আপনাদের সবারই ডিমান্ডফুল গাড়ি কারণ সবারই চাহিদা থাকে অ্যালিয়ন প্রিমিয়ো গাড়ি তো ওই তানজিল কার হাউসে কিন্তু আপনারা আসলে অ্যালিয়ন প্রিমিয়ো গাড়ি সরাসরি পাবেন এখানে এরপরে দেখতে পাচ্ছি টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়ি আমি নাম ট্রান্সফার করে দিয়ে দেবো ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি গাড়িটির কন্ডিশনটা দেখে নেন সামনে লুকিং এবং চাকার কন্ডিশন গুলো অনেক ভালো হবে আসলে আরো ছাড় দেবো এবং সাথে 10টা দই ফ্রি ডেকোরেশন ফ্রি ঠিক আছে ভাই এরপরে দেখতে পাচ্ছি আরো একটি প্রিমিয়াম মডেলের গাড়ি আপডেট মডেলের অনেকেরই চাহিদা থাকে রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার গাড়ি টয়োটা প্রিমিয়াম মডেলের গাড়ি গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ গাড়ির মডেল এটি কত এটা 2010 মডেল 14 রেজিস্ট্রেশন 14 লাস্টের রেজিস্ট্রেশন 2010 মডেল 14 লাস্টের রেজিস্ট্রেশন এবং পেপার স্টপ আপডেট পেপার স্পেশাল বন্ধ আপডেট তো এই গাড়িটা আমরা ইঞ্জিনটা দেখেন একটু ইঞ্জিন কন্ডিশন কেমন বিয়োস এই তানজিল কার হাউসে আজকে আমরা যেগুলো গাড়িগুলো দেখাবো আপনাদেরকে সবগুলোই কার গাড়ি আর সবগুলোই গাড়ি একদম নতুনের মতো কন্ডিশনে পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে আর সবগুলো গাড়িতে তো কোনো প্রকার কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না কাজ করা লাগলে আমি নিজে বসে থেকে কাজ করে দেবো একবারে ঠিক আছে ভাই তো যেন আপনারা চেষ্টা করবেন যেহেতু নতুন শোরুম উদ্বোধন করেছেন চেষ্টা করবেন সবসময় ফ্রেশ কন্ডিশন এবং কম প্রাইসের মধ্যে গাড়িগুলো আমাদের ভিউয়ারদের দেওয়ার জন্য এবং কেউ যদি কোনো কাজ দেখাতে পারে আমি সাথে সাথে করে দেবো চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো চাকাই নতুন চাকা চাকটি কিন্তু নতুন চাকা পেয়ে যাচ্ছে এবং ভেতরে যদি ইন্টেরিয়রটা আমরা দেখে নিই হাই গ্রেড গাড়ি বিস্কিট কালার ভেতরে ইন্টেরিয়রটি কিন্তু পেয়ে যাচ্ছি বিস্কিট কালার আপনাদের সবারই ডিমান্ড থাকে বিস্কিট কালার এবং গাড়িটি দেখতে পাচ্ছি পুশি স্টার জি পুশি স্টার এবং হাই গ্রেডের গাড়ি এবং এসিটিভি কন্ডিশনগুলো তো বলতে হবে না যেহেতু এবং মাইলেজ কিন্তু 89,000 অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ 89,000 ঠিক আছে ভাই গাড়িটির সাইডে কিন্তু মডিফাই করে প্রিমিয়াম লেখা লাগানো হয়েছে এবং গাড়ির কন্ডিশনটা বলি অসম্ভব সুন্দর রয়েছে এক কথায় অসাধারণ রয়েছে তবে এই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে 18,20,000 এটা 18,20,000 টাকা জি অবশ্যই আমাদের রেফারেন্স আসলে কিন্তু 20,000 ছাড় দিলাম 18,00,000 টাকা আরও ছাড় দেবো 10,000 17,90,000 টাকা এটা ঠিক আছে ভাই যাই হোক আমরা মোটামুটি আজকে সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো তো যাই হোক এরপরে আমরা ভেতরে ওই পাশে কোন গাড়ি দেখবো ভাই এর পাশে ওই পাশে এলিয়নটা দেখি ঠিক আছে ভাই এখন দেখতে পাচ্ছি ভাই এক্স ফেলের মডেলের গাড়ি এই গাড়ির মডেল এটি কত 2003 মডেল 9 রেজিস্ট্রেশন ঠিক আছে মডেল 9 রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট পেপারস 22 সাল পর্যন্ত আপডেট ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সবের পেয়ে যাচ্ছে এবং সামনের লুকিং গুলো দেখা না অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছে এবং গাড়িতে মনে হয় মোটামুটি কোনো প্রকার কাজ একদম ফ্রেশ আছে এবং হেডলাইট গুলো কমপ্লিট করা এবং বাম্পার গুলো কিন্তু কমপ্লিট করা রয়েছে নাম্বারটি দেখে নেন ঢাকা মেট্রো গ 25 সিরিয়ালের গাড়ি এবং সামনের পিছনের গ্লাসগুলো অরিজিনাল সামনেরটা অরিজিনাল পিছনেরটা চেঞ্জ সামনেরটা অরিজিনাল পিছনেরটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবারে আমরা একটু ভেতরের কন্ডিশনটা দেখে নেই একটু ভেতরের কন্ডিশনগুলো কেমন হবে দেখতে পাচ্ছি সিট কভারগুলো কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং ড্যাশবোর্ডটি হয়ে যাচ্ছে অ্যাশ কালার
এবং এসিটির কন্ডিশনগুলো কেমন হবে? এক এসিটির সব কমপ্লিট, এসিটির কমপ্লিট ঠিক আছে ভাই। চাকার কন্ডিশনগুলো দেখে নিন, চারটেই ভালো, অ্যালয় রিং লাগানো রয়েছে এবং চারটি চাকার কন্ডিশনটা কিন্তু ভালো পেয়ে যাচ্ছি। পেছনে একটু লক্ষ্য করে দেখে নেন পেছনের কন্ডিশনটা কেমন হবে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। ভিডিও দেখে যদি কেউ কিনতে আসে তাহলে 790,000 টাকা। ঠিক আছে ভাই, অবশ্যই কিন্তু আপনারা এই তানজিল কার ভিজিট করতে পারেন, কারণ সবগুলো গাড়িতে কিন্তু বিশাল অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছি টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়ি, 2005 মডেল, রেজিস্ট্রেশন এখন ভারতে, 2012 রেজিস্ট্রেশন, 2005 মডেল এবং 2012 রেজিস্ট্রেশন, পেপার আপডেট 2023 সাল বন্ধ আছে, পেপার 23 সাল বন্ধ। জি, গাড়ির নাম্বারটা দেখে নেন, ঢাকা মেট্রো গপ 33 সিলেভার গাড়ি এবং সিলভার কালার, মানে গাড়িটা একদম ফুল কালারটি হবে, একদম কোনো প্রকার ক্র্যাশ নাই, পুরো গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির চাকা রিম কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। রিমগুলো দেখি না, রিমগুলো কিন্তু ব্র্যান্ডই লাগানো হয়েছে এবং চাকার কন্ডিশনটা মোটামুটি ব্র্যান্ডের মধ্যে রয়েছে। তো ভেতরের কন্ডিশনগুলো দেখে নেই, ভেতরের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, ভেতরের কন্ডিশন অ্যাশ কালার এবং পাশে কিন্তু উডেনের শেপ রয়েছে দেখতে পাচ্ছেন। 2005 মডেলের হাই গ্রেডের গাড়ি এবং টিভি কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে এবং সিট কাভার কিন্তু লাগিয়ে দেখেছেন। নতুন কোনো আগে পিছিয়ে গ্লাস অরিজিনাল, গাড়িতে মোটামুটি যা কিছু আছে অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন। পেছনের কন্ডিশনগুলো, পেছনের কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে এবং বাম্পারগুলো কিন্তু কমপ্লিট। তো ভাই, আশা করি গাড়িটি আপনারা যদি সামনের সামনে আসেন আপনাদের কিন্তু ভালো লাগবে, কারণ সবগুলো গাড়ির কন্ডিশনটা মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে। তো এই গাড়িটি কত প্রাইস দেখতে পাচ্ছেন? 13,20,000 টাকা আস্কিং প্রাইস। জি, কেউ যদি ভিডিও দেখে আসে তাহলে 20,000 টাকা ছাড়, 13,00,000 টাকা, আরো 10,000 ছাড়, 12,90,000 টাকা, 12,90,000 টাকা কিন্তু আপনাদের সবের গাড়ি অ্যালিয়ন মডেলের গাড়ি কিনতে যাচ্ছি। তো ঠিক আছে তৈরি ভাই, আমরা যেহেতু নতুন সৌন্দর্য ধরে করেছেন, আশা দেখতে পাচ্ছি আপনি ছেলে তানজিল। জি জি জি, নবুল তো কিন্তু এই তানজিলের নামে কিন্তু শরীরটি উদ্ভাবন করা হয়েছে। আমরা একটু তানজিলের সঙ্গে কথা বলবো। তো কেমন আছো তুমি? ভালো আছো না? যাই, তোমার নামে যে শোরুমটা উদ্বোধন হচ্ছে বা তোমার নামই হচ্ছে, তুমি কেমন খুশি? তুমি অনেক খুশি না? যাই, চেষ্টা করবে যেহেতু তোমার বাবার বিজনেস, ভবিষ্যতে তুমিও করবা, তো চেষ্টা করবে যেন কাস্টমার যারা দূর থেকে আসবে, যেহেতু গাড়িগুলো তো সবাই দূর থেকে নিতে আসে, জি জি, চেষ্টা করবে সবার সাথে ব্যবহার ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে সার্ভিস ভালো, সার্ভিস সার্ভিস, হ্যাঁ, গাড়ির সার্ভিসগুলো ভালো দিয়ে চেষ্টা করবেন এবং গাড়ির কন্ডিশনগুলো অবশ্যই ভালো, অবশ্যই 100%। এবং কেউ যদি ভালো নিয়ে জানের পরবর্তী ভালো লাগতেছে না, এক্সচেঞ্জ করে নিতে পারবেন, আমার কথা টাকা ব্যাক দেবো আমি, যদি কেউ যদি বলে যে ভালো না। ঠিক আছে ভাই, অনেকেই যেহেতু বলে যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো গ্যারান্টি দেয় না, সেক্ষেত্রে কি আমি গ্যারান্টি দেবো? সেক্ষেত্রে কি আমি 100% গ্যারান্টিতে গাড়ি বিক্রি করব, 2-6 মাস গ্যারান্টি আমি গাড়ি বিক্রি করব। মানে আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনার 2-4 মাস, তার পরবর্তী যদি একটা গাড়ি লেগে আমার থেকে 10,00,000 টাকা দেয়, নেজানের পরবর্তী 6 মাস চালাচ্ছে, যদি বলে যে আমি বিক্রি করবো, 20-30,000 টাকা কম দেবো আমি, আমি গাড়ি ব্যাগ নেবো। আচ্ছা আচ্ছা, সব থেকে যে সুবিধা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কেউ ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না। জি জি, আপনি এই তানজিল কারোস থেকে যদি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়, সেদিক থেকে আপনারা 4 মাসের ওয়ারেন্টি দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেবো। ঠিক আছে, এবং কোনো বড় অ্যাক্সিডেন্ট করলে গাড়ি ঘুরে নেবো না, যেহেতু অ্যাক্সিডেন্ট করলে তো কেউ ভাবে ঘুরে না, ঘুরে নেবো না। ঠিক আছে ভাই, আশা করি আপনার শোরুমে শুভকামনা রইল। অবশ্যই অবশ্যই, সবাইকে সালাম জানাই, আমার শোরুমে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমার এখানে আসলে সার্ভিস ভালো পাবেন। হ্যাঁ, সার্ভিসগুলো অবশ্যই ভালো পেয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অবশ্যই তানজিল কার হাউস ভিজিট করতে পারেন, কারণ তারা প্রতিটা গাড়িতে কিন্তু বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু দিয়ে দেবে এবং ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু গিফট থাকছে অনেক, অবশ্যই 10টি দই ফ্রি, বগুড়া 10টি দই এবং প্রতিটা গাড়িতে কিন্তু ডেকোরেশন ফুল ফ্রি কিন্তু পেয়ে যাচ্ছে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।